হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে অনেক টিচার অপরচুনিটি নিয়ে আসলাম, একটাও কিন্তু শেয়ার করি নাই। দেখেন এটা কিন্তু খুব ভালো ভালো একটা এয়ারড্রপ, এই যে এখান থেকে শুরু করে দেখেন এখানে কিন্তু 10 মিলিয়ন FBM টোকেন পাবেন। এটিও শেয়ার করব, এটি দেয় নাই এখনও, সিম্পল একদম। এটি দেখেন আমি অনেকটি এয়ারড্রপ শেয়ার করবো, আর এই এয়ারড্রপটা একটু ডিফিকাল্ট, এটা আর একটা ভিডিও মেক করে দেবো, এটা একটু ডিফিকাল্ট। আর এটা কিন্তু ওয়ালেট ড্রপার, 100% টাইম পাবেন। সো এখন এখন কিন্তু দুইটা নিয়ে একটা ভিডিও মেক করতেছি, এই যে এটা আর হলো এই টিকটকের দাম। তো টিকটকের দাম আমি বলি, আপনারা কিছুদিন আগে কিন্তু ওই যে কি জানি বলে স্ন্যাক ভিডিওতে আপনি অনেকেই খুলছেন, বাট অনেকেই খোলেন নাই, খুলে নেবেন। আর অনেকেই খুলছেন আমার জানা মতো অনেকে। তো টিকটক ভিডিওর টিকটক অ্যাপসটাও কিন্তু অনেকেই খুলছেন, আবার অনেকেই কিন্তু খোলেন নাই। যারা খোলেন নাই তাদের জন্য আজকে ভিডিওটা, ঠিক আছে? তো মানে যারা খোলেন নাই তারা খুলবেন আর কি, সাজেস্ট করতেছি। আর আপনারা যারা খুলবেন তারা কয়েকটা রেফার করবেন। তো রেফার করার জন্য আপনি কী করবেন, আপনি নিজের রেফার কীভাবে করবেন এটা আমি বলে দিই। রেফারের সিস্টেম খালি লিঙ্ক দিয়ে রেফার সিস্টেমটা করবেন। রেফার কোড যেটা, এই যে রেফার কোডের যেটা, এটা হয় না। এইভাবে করলে কিন্তু আপনার রেফারটা হইব না। আমি দেখছি ট্রাই করে, এটা নিয়ে অনেক সময় গাটাগাটি করছি। তো এটা করতে হলে আপনি শুধুমাত্র এই যে লিঙ্কটা, এই লিঙ্কের মাধ্যমে শুধু আপনার রেফারটা হবে। কীভাবে, এই যে লিঙ্কটার মধ্যে একটা ক্লিক দিবেন। ফার্স্ট অফ অল লিঙ্কের মধ্যে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু এটা তাদের সরি এটা ইয়াতে নিয়ে যাবে। আচ্ছা নিয়ে আসুক। সো এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, ঠিক আছে? তো আপনি রেফার করার লাগে এইখান থেকে ডাউনলোড করা লাগবে। যদি এখান থেকে ডাউনলোড করেন তাহলে কমিশন পাবেন, এখান থেকে ডাউনলোড না করলে কমিশন পাবেন না। তো আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন 160 টাকা পর্যন্ত নিতে পারবেন আপনার একটা রেফার থেকে। কিভাবে, আপনি প্রথম খোলার জন্য 20 টাকা পাবেন, প্রথম অ্যাকাউন্ট খোলার লেগে কী হলো এটা, প্রথমে যে আপনি একজনটা রেফার করছেন ইনস্ট্যান্ট 20 টাকা পেয়ে যাবেন। আর 10 টাকা পাই, এরপর আপনি স্টেপটি কীভাবে পাবেন, আর 140 টাকা কীভাবে পাবেন। ওই যদি 5 দিন চালায়, 5 দিন 5 মিনিট করে যেমন 5 মিনিট চালায় তাহলে 10 টাকা পাবেন। এরপরে ও যদি কী যারে বলে পাঁচ, এরপরে ও যদি 10 দিন চালায় আপনি পাবেন কত জানি 20 টাকা যেমন। আর ও যদি কী যে বলে 10 দিন চালা, 10 দিন না 15 দিন চালায় তাহলে মোট 100 টাকা পাবেন। তো মোট 160 টাকা পাবেন আর কি। তো করার জন্য কী করতে হবে, রেফারটা করতে হলে এই অ্যাপস থেকে ডাউনলোড করতে পারেন, নাহলে রেফারটা হইব না। তো লিঙ্কের মধ্যে ক্লিক দিবেন, লিঙ্কের মধ্যে এই যে লিঙ্কটা আপনি নিজের লিঙ্কটা করাবেন। এখান থেকে ক্লিক দিলে আপনার সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে, যেহেতু আমার ডাউনলোড করা আছে এর আমার টিকটকে নিয়ে যাইতেছে। তো টিকটকে আর ঢোকার দরকার নেই। সো এখন আমার টিকটকের এটা বুঝতে পারছেন, জিমেলটা খুলবেন, নাহলে ফোন নাম্বার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সিম্পল। তো অ্যাকাউন্ট খুলে নেবেন, ওইটা আর আমি জাস্ট দেখাই না, আর এমনিতেই অপরচুনিটি নেই। সো আমার দেখাতে হবে এই যে এইটা, এটা কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করা যাইতেছে শুধুমাত্র ই করে। আচ্ছা এখন কী করবেন, এখানে এই আর এই সাইডটা কেউ মিস করবেন না, মানে ইনস্ট্যান্ট আপনি কিন্তু $2 নিয়ে নিতে পারবেন। কী হবে, এই যে লিঙ্কের মধ্যে একটা ক্লিক দিবেন, লিঙ্কের মধ্যে ক্লিক দেওয়ার পর দেখেন ইনস্ট্যান্ট, কিন্তু ইনস্ট্যান্ট না নিতে পারলেও কিছুক্ষণ সময় লাগে, কিন্তু খোলার সাথে সাথে কিন্তু পাই লেবেন। তো দেখেন এখানে কিন্তু এই যে ক্লিম 2USDT, এই ক্লিম করলে আপনার ওয়ালেটে আসা পড়বে। তো ক্লিম অপশনে একটা ক্লিক দিবেন। আচ্ছা এটা দেখেন, ক্লিম অপশনে ক্লিক দেওয়ার পর একটা অ্যাকাউন্ট খুলতে বলবে, রেজিস্টার করতে বলবে। তো আপনি কী করবেন, আপনার একটা জিমেল দিয়ে দেবেন, যেমন আমি একটা জিমেল সিলেক্ট করে দিই, এই যে এই জিমেলটা। আর হ্যাঁ, এখানে একটা পিন সেট আপ করতে হবে, এই পিনটা ভুলা যা মানে ভুলতেই পারবেন না, এটা সব কাজেই পিনটা লাগবে। তো একটা পিন দিয়ে নেবেন, যেমন আচ্ছা আমার এটা ভুল হয়েছে, এই পিন দেবো না, সহজ একটা পিন নিয়ে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন, ঠিক আছে? সো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, তারপরে সেম পাসওয়ার্ডটা দিয়ে তারপরে রেজিস্টার অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার পর কী হচ্ছে, ও আচ্ছা পাসওয়ার্ডটা আপনার নামের সাথে কিছু লাগাই দিতে হবে, এরকম পাসওয়ার্ড দিলে হবে না, বিডি স্টার স্টার বা এইসব কিছু দিলে হইব না। সো বুঝতে পারছেন, আপনার নামের সাথে কিছু লাগাই দিলে পাসওয়ার্ডটা হয়ে যাবে। তো রেজিস্টার অপশনে ক্লিক দিয়ে দেবেন, রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার পর কী হলো, মোবাইল ফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেল হ্যাজ বিন,
ও আচ্ছা, এটা বলতেছে যে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, এই কারণে এইটা আর কি দেখাইতেছে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি আবার কিসের জন্য অ্যাকাউন্ট খোলা আপনি দেখাই দিলাম আর কি। জাস্ট এভাবে করে অ্যাকাউন্টটা খুলবেন, আপনি মেলে একটা মেল সেন্ড করবে, কনফার্ম করে নেবেন, ঠিক আছে? তো কি করবেন আপনি, ফার্স্ট অফ অল এরকম একটা ইন্টারফেস শো করবে, এরকম না, দেখাই দিই আমি কিরকম দেখাবে। আরে দূর, আচ্ছা আমি ব্যাক প্রেস করে নিই একদম। এই যে দেখেন, আমি দেখাই দিই, আচ্ছা এটা যাইতেছে না গেলে ট্রান্সলেট। এই যে হোম, এই যে আপনার এরকম ইন্টারফেসে থাকবে, আপনার কি করবেন এখানে আসবে, আপনি এটা ক্রস করে দিবেন, গুড নিউজ এইসব কিছু দেখাবে $2। তো আপনি কি করবেন, এখানে একটা ক্লিক দিবেন, এই যে এখানে, আচ্ছা এটা যাইতেছে না গেলে, এই যে মি অপশন একটা ক্লিক দিবেন। মি অপশনে ক্লিক দেওয়ার পর ফার্স্ট অফ অল আপনি এখানে এখানে একটা ক্লিক দিতে হবে, এই যে এখানে একটা সেটিং অপশন আছে, এই যে দেন সেটিং অপশন আছে, সেটিং অপশন একটা ক্লিক দিবেন। ফার্স্ট অফ অল আপনার যেটা করা লাগবে এখান দেন ইউজিটি USDT ওয়ালেট অ্যাড্রেস, তো এটা একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনি যে কোডটা দা অ্যাকাউন্টটা খুলছেন সেই কোডটা এখানে দিবেন, আর আপনি এখানে ওয়ালেট অ্যাড্রেস ইউজিটি অ্যাড্রেসটা দিবেন, কোথায় থেকে দিবেন এখান দেন আমি দেখাই দিই, বাইন্যান্স, সরাসরি বাইন্যান্স থেকে দিবেন। বাইন্যান্স থেকে দিলে আমার কাছে কিন্তু সহজে সেল করে দিতে পারবেন, ঠিক আছে? যার যার বাইন্যান্স থেকে তার তার দিবেন, কারণ একটা অ্যাড্রেস দিবেন, সে একটা অ্যাড্রেস একটা অ্যাকাউন্টে দিবেন, আরেকটা অ্যাকাউন্টে যদি উইথড্র নিতেন যান, মানে আরেকটা মোবাইলে যদি আরেকটা খুলতেন যান, তাহলে কিন্তু একই অ্যাড্রেস দিবেন না, একই অ্যাড্রেস দিলে কিন্তু পেমেন্ট পাবেন না, আলাদা 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 অ্যাড্রেস দিতে হবে। তো দেখেন এই যে ডিপোজিট অপশনে একটা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর USDT অপশনে ক্লিক দেবেন, USDT ক্লিক দেওয়ার পর এখানে TRC20 যেটা, এই যে এটা এটা আসবেন, আসার পর এই অ্যাড্রেসটা কপি করে ওইখানে দিয়ে দেবেন, এখানে কপি করে। এখন আমি মানে পেমেন্ট প্রুফটা শেয়ার করি, পেমেন্ট প্রুফ আমার এক সাবস্ক্রাইবার পেমেন্ট পাইছে, ওই যে দেখেন $1 কিন্তু পেমেন্ট পাইছে, এটা কিন্তু আমারে ওই কিন্তু আমার অ্যাড্রেস দেয় ইউজ করছে, ইউজ করে পেমেন্ট পাইছে। তো আমি এই কারণে আপনাদের কাছে শেয়ার করতেছি, আপনারা ওই মনে হয় কাল আজকে সকালে নাকি কালকে উইথড্র দিছে, আজকে পেমেন্ট পেয়ে গেছে, তো আপনারাও কিন্তু উইথড্র চাবেন, কালকে অবশ্যই পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে $1 কিন্তু পেমেন্ট পাইছে, হয় আমি রিসিভ করছি, যে আমি মেলটা দেখাই যদি না বিশ্বাস করেন। এই যে দেন ডিপোজিট কনফার্ম, এখানে দেখে আমি যদি ডিপোজিটে যাই, কিসের থেকে পেমেন্টটা পাইছি, BTT সহ পেমেন্টটা করে দিয়েছে BTT, আচ্ছা এইটা শো করাই, মানে এত BTT দিছে আর কি, এত BTT পেমেন্ট পাইছে আর কি, মানে $1 দেখা দিয়েছে। আচ্ছা এখানে তো আমি কোনো পাইতেছি না এটা প্রুফটা, হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে দেন $1 USDT পেমেন্ট রিসিভ বাইন্যান্সে, ঠিক আছে? $1 রিসিভ করছি, এটার নামটা যে আসে নি এখানে, অনলি ইউর সার্ভার ইউজ সার্ভার হেল্পিং বেটেড, এই যে দেন আমি কিন্তু $1 ইউজ পেমেন্ট পাইছি ওইখান থেকে। আশা করি বুঝতে পারছেন, আমি কিন্তু ওইখান থেকে $1 পেমেন্ট পাইছি, এই যে এখান থেকে এটার থেকে, এই যে। তো আপনি জানি আমি যেভাবে বলছি এভাবে করে অ্যাড্রেসটা যে কপি করছেন বাইন্যান্সের USDT TRC20-র অ্যাড্রেসটা কপি করছেন, কপি করার পর এখানে আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় যে চারটা কোড দিয়েছেন, চারটা কোড এখানে বসে দিয়ে অ্যাড্রেসটা বসে দেবেন, বসে দেবো, সাবমিট অপশন ক্লিক দিলেই আপনার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনি কী করবেন, ব্যাক প্রেস করবেন, করার পর এই যে লগ ইন পাসওয়ার্ড সেটিং এটার মধ্যে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় যে চারটা পিনকোড দিয়েছেন পিনকোডটা এখানে বসে দেবেন, আর এখানে একটা নতুন একটা পাসওয়ার্ড দিবেন, সহজ একটা পাসওয়ার্ড দিবেন, আপনার নামের সাথে কিছু লাগা দিবেন, এরকম পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক দিবেন, কারণ এটা না থাকলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন না। তো আপনি কী করবেন, এই ফার্স্ট অফ অল এটার মধ্যে একটা ক্লিক দিবেন, এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আচ্ছা এটা আমি কেটে দিলাম। এখন এই যে মি অপশনে, মি অপশনে একটা ক্লিক দিবেন, মি অপশনে ক্লিক দেওয়ার পর এখানে উইথড্র নেওয়ার জন্য এই যে উইথড্র অপশনে একটা ক্লিক দেবেন, উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর এখানে উইথড্র অ্যামাউন্টটা বসা দেবেন, অ্যানো লেখা দেবেন, প্রথম আপনি উইথড্র নিতে পারবেন $1, প্রথমে আপনি $1 উইথড্র নিতে পারবেন, $2 দিলে কিন্তু উইথড্র পাবেন না, আপনি কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু $2 পাবেন। এই যে আমি দেখাই যদি আর ওই ব্যাক প্রেস করে দিয়ে দেখাই, এই যে আপনার কিন্তু ব্যালেন্সে $2 আছে, আপনি কিন্তু প্রথম উইথড্র নিতে পারবেন $2, তারপর উইথড্র নিতে পারবেন, প্রথম লইতে পারবেন $1, তারপর লইতে পারবেন $2, তারপর লইতে পারবেন $5, তিনবার আপনি উইথড্র নিতে পারবেন এই ইয়ার থেকে, তিনবার।
একবার হলো $1 আর একবার $2 আর একবার $5 মোট $8 এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে ফ্রিতে উইথড্র নিতে পারবেন তো উইথড্র নেওয়ার জন্য এই যে উইথড্র অপশনে একটা ক্লিক দিবেন উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা বসায় দিবেন দেন এক প্রথমে এক 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 USDT আমি পেমেন্ট নিতে পারবো তো উইথড্র নাওয়ার মধ্যে যদি ক্লিক করি হ্যাঁ এখানে আমার কি বলছে সাবমিট পাসওয়ার্ডটা ওই যে পাসওয়ার্ডটা যে আমি সেটিংয়ে যেভাবে অ্যাড করতে বলছি ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক দিলে আপনার উইথড্রটা পেন্ডিংয়ে যাবে পেন্ডিংয়ে থাকলে আপনার হয়তো কালকে পেমেন্টটা করে দেবে আজকে যদি চান ঠিক আছে বা এমন আছে 2 ঘন্টার ভিতরে পেমেন্ট করে দিতে পারে তো এখানে আরও ইনকাম কীভাবে করবেন আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে $2 পাবেন আরও $5-6 কীভাবে ইনকাম করবেন আমি দেখাই দিই এখানে করার জন্য এই যে এখানে ট্যাক্স আছে ট্যাক্স এই ট্যাক্স অপশনে একটা ক্লিক দিবেন ট্যাক্সে ক্লিক দেওয়ার পর দেখেন আপনি কিন্তু হিউজ আরেকটা করতে পারবেন $2 ঠিক আছে $2টা করতে পারবেন এখানে প্রতিদিন পাঁচটা ইনকাম করতে পারবেন পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা করতে পারবেন পাঁচটার অধিক কিন্তু করতে পারবেন না যেহেতু আমার এইটার P0T করে লেছি P1টাও করে লেছি এখন P2টা বাকি আছে P2 এই যে P2 পাঁচটা করতে পারবেন এখানে যদি ছয়টাও থাকে ছয়টা করতে পারবেন না দৈনিক পাঁচটার ভিজিট করতে পারবেন পাঁচটার জন্য প্রতিটা কিন্তু আপনি ইয়া করে পাবেন 10 দিন করে তো এটা কি করার জন্য এই যে দেন রিসিভ আচ্ছা আমি $2টা দেখাই রিসিভ রিসিভ অপশনটা ক্লিক দিলাম ট্যাক্সটা আনসিভিলেবল এটা হইব না মনে হয় আমার আমার মনে হইব না আচ্ছা যখন হয় আমি এটা বলে দেবো এটা আচ্ছা যাই হোক এটা হইব না আমার সম্ভাবনা সো এটা করার জন্য আপনি কি করবেন ওকেতে এই যে দেখেন আমি দেখাই আবারও এই যে রিসিভ অপশন একটা ক্লিক দেবেন এটা মনে হইব না এটা কি 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 করা লাগবে এটা আমি পরবর্তীতে দেখে নেব এটা কি নিউ ওয়েবসাইট ট্যাক্স ও আচ্ছা নিউ তাদের নিউ বি ভার্সন একটা ট্যাক্স আসবে ওই ওই সময় করতে পারবেন আচ্ছা যাই হোক আপনি 30 দিন প্রথম আমি দেখাই এই যে জিরোর থেকে করতে করতে যাবেন জিরোর থেকে 5 পর্যন্ত করবেন ঠিক আছে জিরোর থেকে 5 পর্যন্ত একটা করে নেবেন এনে একটা এরপরে দ্বিতীয়টা যায় এবার একটা তৃতীয় রাজা আবার একটা এভাবে করে পাঁচটা করবেন দৈনিক পাঁচটা ছাড়া বেশি কথা বলে না 1 2 আমি করে লেছি 0 থেকে 1 2 আচ্ছা দ্বিতীয় নাম্বারটা তো আমার বাকি আছে এখানে কি করবেন রিসিভ এই অপশন একটা ক্লিক দেবেন রিসিভ অপশন ক্লিক দেওয়ার পর ওকেতে একটা ক্লিক দেবেন ওকেতে ক্লিক দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখানে আসবে দেখেন এখানে কিন্তু আসছে আসার পর আপনি কী করবেন এই যে ভিডিও এই ভিডিওতে একটা ক্লিক দেবেন ভিডিওতে ভিডিওটা A2 পুরাটা দেখতে হবে ফেসবুকে নিয়ে আসবে হ্যাঁ এই যে এই ভিডিওটা আমার A2Z দেখতে হবে কখনো ভাবিনি আমার হুজুর টাইপের কারো সঙ্গে বিয়ে হবে আমার ইচ্ছা না ভাবিনি আমার হুজুর আমার ভিডিওটা কিন্তু A2Z দেখা হয়ে গেছে ভিডিওটা এখান থেকে শুরু করে A2Z দেখতে হবে তারপর আপনি পাবেন নাইলে পাবেন না কিন্তু স্কিপ করলে কিন্তু হবে না তো ব্রেক প্রেস করলাম আমি ব্রেক প্রেস করলাম যদি আমি সাইডের মধ্যে চলে আসি এটার মধ্যে আসি এটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে আমার কিন্তু কালকে মেবি পেমেন্টটা করে দেবে হ্যাঁ এটা আমি কিন্তু কালকে পেমেন্টটা করে দেবে এই যে দেন আইন প্রসেসিং ঠিক আছে প্রসেসিংয়ে আছে সো আমার এক সাবস্ক্রাইবার যে পেমেন্ট পাইছে এটা আমি দেখাই সো দেখেন ওই কিন্তু $4.5 ইনকাম করেছে কিন্তু ওই কিন্তু একটা উইথড্র দিছে উইথড্র কিন্তু আমি কিন্তু পেমেন্ট পাইয়া গেছি ঠিক আছে ওই যে দেখেন ট্যাক্স করে $2.40 ইনকাম হতে পারছে তো আশা করি বোঝাইতে পারছি সবাই এটা করবেন ঠিক আছে